যদি অখাদ্য হয় সেখানে যদি রং মেশানো থাকে তবে কিন্তু মানুষ খুব অসুস্থ হয়। প্রায় দেখা যায় যে রমজানে হাসপাতালগুলিতে গেলে দেখা যায় প্রচুর রোগীর সমাবেশ, এগুলো যেন না হয় সেই কারণেই কিন্তু আমরা এসেছি। আমি এটার সঙ্গে জড়িয়েছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জায়গা চকবাজার, যে চকবাজার আমাদের ব্যবসায়িক অঙ্গনে এবং নাগরিক জীবনে নানান কারণে অনেক ইম্প্যাক্ট ফেলেছে। আর বিশেষ করে রমজানের মাসে এখানে প্রচুর মুখরোচক ভালো ভালো ইফতার পাওয়া যায়, সেজন্য ভীষণ ফেমাস এই জায়গা। সারা মাসে কেউ যদি এখান থেকে একদিন ইফতার না খায় তবে যেন আমাদের রমজান শেষ হয় না, এরকম একটা ঐতিহ্য হয়ে গেছে, এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। আমি গত বছর থেকে নিরাপদ খাদ্য অধিকার এদের সাথে আমি কাজ করছি। আমি আসলে দেখলাম যে মানুষের আমাদের অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক চাহিদা, নিরাপদ খাবারটা নিরাপদ খাদ্যের যে অধিকারটা এটা কিন্তু আমাদের প্রত্যেকের অধিকার। আজকে বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য দরকার, কিন্তু সেই খাদ্য যদি ভেজালযুক্ত হয় তবে কিন্তু সেই খাদ্য খেয়ে আরো মানুষ তাড়াতাড়ি মরে। বরং কথায় আছে যে অনাহারে বরং কম বাড়ে, কিন্তু এই সমস্ত উল্টাপাল্টা ভেজাল খেয়ে মানুষ মৃত্যু মারে। আর রমজানের এক মাসে আমরা সারাদিনে সিএম সাধনার পরে এটা আমাদের একটা রিচুয়াল হয়ে গেছে যে আমরা সন্ধ্যার সময় ভাজা পোড়া খাব। আর সেই ভাজা পোড়াটা যদি হয় যে কোনো খারাপ তেল দিয়ে, সেটা যদি অখাদ্য হয় সেখানে যদি রং মেশানো থাকে তবে কিন্তু মানুষ খুব অসুস্থ হয়। প্রায় দেখা যায় যে রমজানে হাসপাতালগুলিতে গেলে দেখা যায় প্রচুর রোগীর সমাগম, এগুলো যেন না হয় সেই কারণেই কিন্তু আমরা এসেছি। আমি এটার সঙ্গে জড়িয়েছি কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সরকার যতগুলো ভালো কাজ করছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কাজ হচ্ছে কি এটা, যে মানুষকে খাদ্যের অধিকার থেকে বঞ্চিত করছে না, মানুষকে খাদ্যের অধিকার যেন সুরক্ষা হয় সে কারণে আমি এটার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আমি এবছর থেকে ওনাদের ব্র্যান্ডের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করবো বলেও আমাদের একটা কথা হয়েছে। গত বছর কাজ করেছিলাম, গত বছর আমি যে কটা স্পটে গেছি সব জায়গায় গিয়ে দেখছি মাছি উড়ে বেড়াচ্ছে, হাত নোংরা, কেউ গাছ উলকাচ্ছে, ওভাবেই বিক্রি করছে। বাট এবার এসে আমার খুব ভালো লেগেছে। সারা বছর ধরে চলে, সারা বছর হয়তো আমাদের সেলিব্রিটিদের হয়তো সেভাবে সম্পৃক্ততা থাকে না, রমজানে যেহেতু জিনিসটা অনেক বেশি ওপেন এবং প্রত্যেকটা মানুষই চলে আসে কিন্তু ইফতার কিনতে। আমি নিজেও কিন্তু ইফতার কিনতে চাই, আমার পরিবারের জন্য কিন্তু ইফতার কেনা হয়, ফল কেনা হয়, তো সেগুলো যেন নিরাপদে বিক্রি করা হয় এবং নিরাপদে কেনা হয় আমরা কিন্তু উভয় পক্ষকেই বুঝাচ্ছি। আমার সঙ্গে এই দপ্তরের সব কর্মকর্তারা আছে, তারা আপনাদেরকে আরও লজিক্যালি বলতে পারবে। এই যে তেলটা ইউজ করছে এই তেলটা যাতে না ফেলে দিতে হয়, ফেলে দিলেও কিন্তু সমাজের জন্য ক্ষতিকর, পরিবেশ নষ্ট হয়, সেই তেলটা কিন্তু ওদের কাছ থেকে কিনে নিয়ে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে বায়োফুয়েল তৈরি করার জন্য, সো একটার সাথে একটা জড়িত, কারণ এই তেলটা ফেলে দিলে ওনাদের ধারণা হচ্ছে আমাদের বিশাল লস হয়ে যাচ্ছে, তাদের জন্য লস না হয় সে কারণে আমাদের করা। এবং আমার ইচ্ছা যে এখন রমজানের পাশাপাশি বাকি দিনগুলো তো আমরা চেষ্টা করবো যে মানুষকে কী করে মানে আরও নিরাপদে খাবার তাদের জীবনে পৌঁছে দেওয়া যায়।